আপাত দৃষ্টিতে মনে হচ্ছে করোনার সংক্রমণ বিষয়ে জনমানুষের মাঝে ভয়ভীতি কমে গেছে, নমুনা পরীক্ষা সংখ্যাগত বিচারে কমছে, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা লক্ষণ ও সংক্রমণ লুকিয়ে অনেকে চলাফেরা করছেন কিন্তু পরীক্ষা করাচ্ছেন না, অপরদিকে নমুনার সংখ্যা কমলেও আক্রান্তের হার শতকরা হিসাবে বাড়ছে। নমুনা পরীক্ষা মানুষের আগ্রহ যেমন কমেছে, দুটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে কারো কারো আস্থাও কমতে পারে। এছাড়া কোথাও কোথাও নমুনা সংগ্রহের রেজাল্ট জানাতে দীর্ঘ সময় নিচ্ছে ল্যাবগুলো, এতে মানুষের মাঝে আস্থাহীনতা তৈরি হতে পারে যা শুভ লক্ষণ নয়। একদিকে নমুনা সংগ্রহের আওতা বাড়ানো জরুরি, অপরদিকে স্বল্পতম সময়ে রেজাল্ট জানিয়ে দেওয়াটাও জরুরি। কখনো কখনো রেজাল্ট পেতে রোগীর অবস্থার অবনতি হতে হতে মৃত্যু পথযাত্রী হয়ে যাচ্ছে অথচ ফলাফল পাচ্ছেন না, এমন পরিস্থিতি গণমাধ্যমে আসছে। আমি সংশ্লিষ্টদের কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত ফলাফল জানিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি ও পরীক্ষার জন্য নমুনা গ্রহণের প্রক্রিয়াও সহজতর করতে হবে। পাশাপাশি অনেকে মনে করছেন অসহায় খেটে খাওয়া দরিদ্র মানুষ ফি দিয়ে পরীক্ষা করাতে হয় বলে নমুনা পরীক্ষা থেকে দূরে থাকছেন। করোনার অভিজ্ঞতায় অনেক মানুষ এখন কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষের আর্থিক ক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। সারা দেশে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষক কর্মচারী কর্মরত, সরকারি ও এমপিওভুক্তি ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। এ সকল শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রতিষ্ঠানের আয় থেকেই দেয়া হয়। এ সংকটকালে মাননীয় প্রধানমন্ত্রী তাদের কথা মনে রেখে ইতিমধ্যে অনুদান দিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষক কর্মচারীগণ কষ্টকর জীবন যাপন করছেন। এমন অবস্থা আমি বেসরকারি ব্যক্তি উদ্যোগে পরিচালিত কিংবা বিভিন্ন প্রাতিষ্ঠানিক স্কুল কলেজ মাদ্রাসার পরিচালনা সংশ্লিষ্টদের কষ্ট করে হলেও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। সময় পরিবর্তন হলে নিশ্চয়ই শিক্ষক কর্মচারীগণ আন্তরিকতা দিয়ে নিষ্ঠা দিয়ে তা পুষিয়ে দেবেন। বিদেশে বাংলাদেশি নাগরিকরা যেতে চাইলে সরকারি নতুন সিদ্ধান্ত জানিয়েছে। বিদেশ ভ্রমণের পূর্বে সরকার নির্ধারিত 16টি প্রতিষ্ঠান থেকে করোনা সনদ গ্রহণ করতে হবে এবং আমি নির্ধারিত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করানোর জন্য বিদেশগামী ভাই বোনদের অনুরোধ করছি। আমাদের কিছু সংখ্যক জনশক্তির অবহেলা এবং তথ্য গোপনের ফলে দু তিনটি দেশে অবস্থানরত প্রবাসীরা অস্বস্তিতে পড়েছেন, এমন অপ্রত্যাশিত পরিস্থিতি আমরা অবশ্যই চাই না। গতকাল ঢাকা থেকে প্রকাশিত ঢাকা টাইমসের একটি প্রতিবেদনে দেখলাম ইতালি বিএনপির সাবেক সভাপতি ইতালির গণমাধ্যমে দেয়া দেশবিরোধী অসত্য বক্তব্যে প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী এ বিএনপি নেতা সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশে নাকি 10 লাখ লোক আক্রান্ত, কোনো চিকিৎসাই নাই দেশে, 10,000 মানুষ ইতালির পথে রয়েছে, যারা ইতালি যাচ্ছে তাদের সবার কাছে নাকি ভুয়া রিপোর্ট, আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে ছোট করা, লাখ লাখ প্রবাসীদের অস্থিরতায় ফেলে দেয়া এমন অসত্য তথ্য দিয়ে ইতালির গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইতালি প্রবাসীরা ক্ষুব্ধ। বিএনপি নেতার বক্তব্যের ভিডিও ইতালির লেগা নর্ড দলের মাতেও সালভিনি তার ফেসবুকে শেয়ার করেন বলে ওই রিপোর্টে বলা হয়েছে। বিএনপি দেশ ও বিদেশে যে
ষড়যন্ত্রে রাজনীতি বিশ্বাসী তা আবারও প্রমাণ হলো। বৈশ্বিক এ সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি নেতারা দেশ বিরোধী অপপ্রচার মিথ্যাচারে লিপ্ত, ঢোল বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই কি তাদের রাজনীতি? সরকারে বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে, দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এসব কারণে দলটি দিনে দিনে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।